الذي هدانا إلى طريق المستقيم، وما كنا لنهتدي لولا أن هدانا الله. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الذي بين وحضر لنا من الشيطان الرجيم، وأخبرنا من عداوته وبغضه إلى يوم الدين، وعلى آله المطهرين وصحابته المعقرين ومن سلك وسار نهجهم وطريقتهم إلى يومنا وإلى يوم الدين، وبعد. فقد قال الله تبارك وتعالى في القرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تبارك وتعالى في القرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم، يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله تعالى عليه الصلاة والسلام في حديث صحيح وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: صنفان من أهل النار لم أراهما قوم معهم صياط كأذناب البقر يضربون بها الناس، ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة، لا يدخلن الجنة ولا يجدن ريحها، وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا. رواه مسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে চলার মানহাজ এবং আমাদের চলার পথ স্পষ্টভাবে নবীর মাধ্যম দিয়ে বর্ণনা করে দিয়েছেন, কিভাবে চললে আমাদের নিষ্কৃতি রয়েছে, কিভাবে দুনিয়াতে চলাচল করলে আমরা পরিত্রাণ পাব, আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামান্দি হাসিল করে আমরা জান্নাত নামক সুখের ঠিকানায় স্থায়ীভাবে বসবাস করতে পারব, তার যাবতীয় দিক যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করেছেন, পাশাপাশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের পথে অটল ও অবিচল রেখেছেন, যার নাজ নিয়ামত উপভোগ করেই পৃথিবীতে বিচরণ করার শক্তি আমরা পেয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে তার জমিনে চলাচল করার মতো যোগ্যতা আমাদেরকে দিচ্ছেন, সর্বাগ্রে সেই মহান প্রভুর শাহি দরবারে জানাই কালিমাতুস শুকর, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য ও অগণিত দুরুদ ও তাসলিম বর্ষিত হোক এ পৃথিবীর মাঝে প্রেরিত মানবজাতির একমাত্র হেদায়েতের কান্ডারি দোজাহানের, যিনি আপনার আমার সুপারিশের একমাত্র সুপারিশের যোগ্য হিসেবে নিবেদিত, সেই মহামানবতার মুক্তির দূত যিনি পৃথিবীতে প্রেরিত হয়ে মানব জাতির সার্বিক দিক স্পষ্টভাবে বর্ণনা করেছেন, শরিয়াত প্রণয়ন করেছেন, মহান আল্লাহর পক্ষ থেকে কোনো বিধানকে তিনি গোপন প্রচার করতে গোপন করেননি বা প্রচার প্রসারণা করতে তিনি কার্পণ্যতা প্রদর্শন করেননি, সেই মহামানবতার মুক্তির দূত যার রেখে যাওয়া মানহাজ পথ পন্থা অবলম্বনের ভিত্তিতেই আপনি আমি কিয়ামতের ময়দানে নবীর সুপারিশে ধন্য হয়ে জান্নাত নামক সুখের ঠিকানা অর্জন করতে সক্ষম হব, সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ ও তাসলিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমায় আমরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের জুমার খুতবার বিষয়বস্তু মাকাঈদুস শাইতান ওয়াল বিকায়াতু মিনহা, শয়তানের কুমন্ত্রণাসমূহ বা শয়তানের চক্রসমূহ এবং তার থেকে উত্তরণের উপায়, তার থেকে বাঁচার উপায়, যেটাকে আমরা
সহজভাবে বলতে পারি শয়তানের প্ররোচনা এবং তার থেকে বাঁচার উপায়। পৃথিবীতে মানবজাতিকে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীতে মানবজাতির আজীবনের শত্রু, চিরশত্রু, অন্তের শত্রু, জন্মের শত্রু, মৃত্যুর আগ পর্যন্ত স্পষ্ট শত্রুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নবীর মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনারা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে পাবেন 208 নম্বর আয়াত সম্ভবত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করো, মানে ইসলামের ভিতরে তোমরা একেবারে পঙ্খানুপঙ্খ রূপে অনুপ্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউল খুতুওয়াতিশ শাইতান, আর সতর্ক করেছেন, সচেতন করেছেন আমাদেরকে, খবরদার খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, মানে শয়তানের রেখে যাওয়া চক্রগুলোতে তোমরা চক্রান্তিত হবে না, শয়তানের চক্রে আক্রান্ত হয়ে তোমরা নিজেদেরকে বিপদগামী করবে না। ওয়ালা তাত্তাবিউল খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, আপনার আমার স্পষ্ট শত্রুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আর শয়তান মানব জাতিকে বিপদগামী করার জন্য, তার চক্রে চক্রান্তিত করার জন্য, তার চক্রে আক্রমণ করার জন্য অসংখ্য ফাঁদ পেতেছে, জাল বিছিয়ে রেখেছে। যেমন পানিতে কারেন্ট জাল পাতা হয় মাছ ধরার জন্য, কারেন্ট জাল যদি এক সাইডে আপনি বিছান আর অপর দিক থেকে যদি পানি ঘোলাইতে থাকেন বা নাড়া দিতে থাকেন, মাছগুলো কিন্তু ছুটে কারেন্ট জালের দিকেই যাবে, আর কারেন্ট জাল পাতার অর্থই হলো মাছ সেখানে আটকা পড়বে। তো শয়তানও ঠিক তেমনই জাল বিছিয়ে রেখেছে, ফাঁদ পেতে রেখেছে, যে ফাঁদে আজকে চতুর্দিক থেকে মুসলিম উম্মা আক্রান্ত হচ্ছে বা চতুর্দিক থেকে তার চক্রে তারা চক্রান্তিত হচ্ছে, এ ফাঁদ থেকে পরিত্রাণ পাচ্ছে না। সেই চক্রগুলো কি? যে চক্র শয়তান ইবলিস মানব জাতির জন্য বিছিয়ে রেখেছে, মানব জাতির জন্য সে পেতে রেখেছে, সে চক্রগুলো কি? আমরা আজকের জুমা সেগুলো আপনাদেরকে অবহিত করার জন্য সজাগ দৃষ্টি রাখবো বলে আশা করছি, ইনশা আল্লাহুল আজিজ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন শয়তান কিন্তু আসলে থেমে নাই, চতুর্দিক থেকে মানব জাতিকে বিপদগামী করতে সে উঠে পড়ে লেগে আছে। আপনি আমি যদিও বিশ্রাম নেই, তার কিন্তু বিশ্রাম নেই, সদা সর্বদা সে এই মুসলিম উম্মাকে বিপদগামী করে তার পথের পথিক বানিয়ে জাহান্নামের ইন্ধন বানানোর পায়দারা সে চালিয়ে যাওয়ার জন্য চেষ্টায় রত রয়েছে। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে যেন আমরা কোনোভাবে কোনো দিক থেকে তার চক্রে চক্রান্তিত হয়ে তার ধোকায় ধোকা খেয়ে আমরা যেন তার পথের পথিক না হই, সেদিকে আমাদেরকে সচেতন এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সরাসরি বিষয়বস্তুতে চলে যাচ্ছি, শয়তানের চক্রসমূহ, মাকাইদুশ শাইতান ফিল মুজতামা, সমাজে শয়তানের চক্রসমূহ। এক নম্বর শয়তানের চক্র হলো তাসইনুল বাতিল আমামান নাস, মানুষের সামনে বাতিল জিনিসকে, নষ্ট জিনিসকে, অকেজো জিনিসকে, যেটা সমাজে চলমান নয়, এরম অথবড় অথর্ব জিনিসকে মানুষের সামনে সুচারু করে সুশোভিত করে তোলাই হলো শয়তানের অন্যতম ভাব। বাতিল জিনিস যেটা সমাজে চলে না, ইসলামের কষ্টি পাথরে যেটা টেকে না, এরকম বিষয়কে সুশোভিত করে, সুসজ্জিত করে, কারুকার্য করে সেটা মানুষের সামনে প্রদর্শন করাই হলো শয়তানের অন্যতম ভাব। আমাদের কথাই হবে না, কোরআনুল কারীম খুলতে হবে, সূরাতুল হিজর 39 এবং 40 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বর্ণনা করে মুসলিম উম্মাকে সচেতন হতে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, শয়তান ইবলিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে যে আল্লাহ তাকে যেন কিয়ামত অবধি অবকাশ দেন, তাকে যেন পাকড়াও না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ঠিক আছে, বা ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে তুমি কি অপেক্ষমানদের আওতাভুক্ত, তোমাকে অবকাশ প্রদান করা হলো,
তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লক্ষ্য করে বলেছিল ফাবি ইজ্জতি ও আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার আত্মসম্মানের কসম করে বলছি যে কি ক্বালা রব্বি বিমা আগওয়াইতানি হে প্রতিপালক তুমি যে কারণে যাদের মাধ্যম দ্বারা যাদেরকে সাজদা না করার বদৌলতে আগওয়াইতানি আমাকে বিপদগামী করেছো আমাকে পদচ্যুত করেছো আমাকে সঠিক পথ থেকে বেঠিক পথের সন্ধান দিয়েছো আল্লাহ জেনে রাখো ক্বালা রব্বি বিমা আগওয়াইতানি লাউযাইয়িনান্না লাহুম ফিল আরদ আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি অবশ্যই অবশ্যই আমি এদের জন্য সুশোভিত করে তুলব লাউযাইয়িনান্না লামেও তাকিদ নুনেও তাকিদ বলছে লাউযাইয়িনান্না লাহুম অবশ্যই অবশ্যই আমি চাকচিক্য করে তুলব সুশোভিত করে তুলব আনন্দ মুখর করে তুলব মনোমুগ্ধকর করে তুলব তাদের জন্য লাহুম ফিল আরদ জমিনে বাতিল বিষয়কে তাদের সামনে এমন করে তুলে ধরব যেটাকে তাদের দেখেই মনকে পুলকিত করবে তাদের মনে আনন্দ ঢেলে দিবে তারা এই ডেকোরেশন দেখেই এই চাকচিক্যতা দেখেই বাতিলের প্রতি বেগমান হবে আমি এরকম করে তাদের সামনে এই বাতিল বিষয়কে তুলে ধরব লাউযাইয়িনান্না লাহুম ফিল আরদ তুলে ধরব তাদের সামনে ওয়ালা উবিয়ান্নাহুম আজমাইন আরো জেনে রাখো মহান আল্লাহ অবশ্যই অবশ্যই আমি এদেরকে বিপদগামী করবই করব তাহলে সে চ্যালেঞ্জ করেছে দয়াময় মাওলা রব্বুল আলামিনের সাথে আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সে ওয়াদাবদ্ধ সে অঙ্গীকার করেছে যে অবশ্যই অবশ্যই এদেরকে আমি বিপদগামী করেই ছাড়ব তবে শয়তানও বাদ দিয়েছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন ও আল্লাহ তবে তোমার ওই বান্দাদের ব্যতীত যারা পিওর ভাবে খাঁটি ভাবে নিষ্কলুষ ভাবে তোমার দিনে অটল থাকবে তাদের পারবো না তাদেরকে বিপদগামী করা আমি ইবলিস আমার পক্ষে সম্ভবপর হবে না তারা ব্যতীত বাকি সবাইকে আমি বিপদগামী করেই ছাড়ব সূরাতুল হিজর 39 এবং 40 নং আয়াত এরপরে আপনারা পাবেন সূরাতুল আরাফ 14 15 এবং 16 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের কথা উল্লেখ করে বলেছেন ইবলিস বলেছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি হে রব সে বলল কি হে রব যাদের কারণে তুমি আমাকে বিপদগামী করেছো লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আল্লাহ তোমার যে সহজ সরল রাস্তা রয়েছে সেই রাস্তার ঘাটিতে ঘাটিতে আমি ইবলিস ওত পেতে বসে থাকব যে কি করে তাদেরকে সঠিক পথ থেকে বেঠিক পথে ঠেলে দিতে পারি এই আশাই তোমার প্রত্যেকটা সহজ সরল রাস্তায় সিরাতে মুস্তাকিমের পথে আমি বসে থাকব সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম অতঃপর আমি আসব তাদেরকে বিপদগামী করতে তাদেরকে পদচ্যুত করতে এক পদে এক ধ্যানে এক মনে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকতে দেব না সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওদের সামনের দিক থেকে আক্রমণ করব ওমিন খালফিহিম পিছনের দিক থেকে আমি আক্রমণ চালিয়ে যাব ওয়ান আইমানিহিম ওদের ডান দিক থেকে আমি পাকড়াও করব ওয়ান শামাইলিহিম বাম দিক থেকে ওদেরকে আমি পাকড়াও করতে থাকব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ইবলিস এই ধরনের অঙ্গীকার করেছে যে সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে মুসলিম উম্মাকে পাকড়াও করার জন্য বিপদগামী করার জন্য সঠিক পথ থেকে বেঠিক পথে ঠেলে দেওয়ার জন্য সে তার চেষ্টায় অব্যাহত রয়েছে এরপরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লক্ষ্য করে আরো বলেছে সুম্মা লা তাজিদু আকসারাহুম শাকিরিন আল্লাহ তুমি অধিকাংশকে তাদের অনেককেই পাবে না বেশিরভাগ মানুষকে পাবে না কৃতজ্ঞশীলদের অন্তর্ভুক্ত এত নাজ নিয়ামত তুমি দিবে তারপরও তারা শুকুর করবে না এত রিজিক তাদেরকে দিবে রিজিক পেয়ে তারা সন্তুষ্ট হবে না তাদেরকে এত অনুদান অনুকম্পা দয়া দক্ষিণা আপনি দেবেন তারপরও তাদের শুকরিয়া থাকবে না ওরা অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হবে এজন্য সে বলছে সুম্মা লা তাজিদু আকসারাহুম শাকিরিন আল্লাহ তুমি এদের অধিকাংশকেই এদের বেশিরভাগকেই পাবে না তোমার কৃতজ্ঞশীল বান্দাবান্দীদের অন্তর্ভুক্ত এজন্য ইবলিস বাতিল জিনিসকে চাকচিক্য করে তুলবে সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে যেটা আপনি আমি সেই
চক্রে আজ চক্রান্তিত আজকে যদি আমরা পৃথিবীর শুধু বাংলাদেশ বলে নয় শুধু আপনাদের লক্ষীপুর বলে নয় পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি তাকিয়ে দেখবেন ইবলিসের চক্রগুলো এভাবেই বাতিল জিনিসকে সুশোভিত করে তোলে বাতিল জিনিসকে এত সুন্দর করে প্রতিস্ফুটিত করে তোলে যেটা মানুষের কাছে খুবই মনোমুগ্ধকর এজন্যই সহি বুখারীর 6447 নম্বর হাদিস এবং সহি মুসলিমের 2560 নম্বর হাদিস যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন জানিয়ে দিয়েছেন হুজিবাতিন নারু বিশাহাওয়াত জাহান্নাম এমন জিনিসকে পরিবেষ্টন করে আছে জাহান্নাম এমন জিনিসকে ঘেরাও করে আছে প্রাচীর দিয়ে আছে বেড়া দিয়ে আছে যেটা মানুষের কাছে মনোমুগ্ধকর বিশাহাওয়া প্রবৃত্তির সাথে তার মিল রয়েছে লালসার সাথে তার মিল রয়েছে মানুষের আকাঙ্ক্ষার সাথে তামান্নার সাথে বাসনার সাথে তার হুবহু কি আছে মিল আছে এজন্য মানুষ সেটার প্রতি কি বেশি আকৃষ্ট হয় এবং সেটার প্রতি মানুষ বেশি ভেঙে পড়ে যদি এখন গানের আয়োজন করা হয় মানুষের জায়গা দেওয়া যায় না যদি নাচের আয়োজন করা হয় মানুষের জায়গা দেওয়া যায় না যদি নাকি কোনো প্ল্যাটফর্মে আপনি দিনী আলোচনার জন্য আহ্বান করেন লোক অতটা খুঁজে পাবেন না সব ব্যস্ততা দেখিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে এজন্য ইবলিসের চক্রগুলো ইবলিসের যে আপনার ধাপগুলো ফাঁদগুলো রয়েছে সেগুলো মানুষের কাছে মনোমুগ্ধকর মানুষের মনকে চিত্তকে আকর্ষণ করে আর সেদিকেই মানুষ বেগমান হয় এবং ওইদিকেই মানুষ খেয়ে যায় এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন জেনে রাখো জাহান্নাম কিন্তু মনের সাথে মিল করা জিনিস দিয়েই কি করা বেড়া দেওয়া ঘেরাও করা আছে ওই জিনিসে পতিত হওয়ার অর্থই কি জাহান্নামের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া পক্ষান্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকারি আর জান্নাত সুখের ঠিকানা আদি ঠিকানা অন্তের ঠিকানা যার কোনো শেষ নেই সেই জায়গাটাও আল্লাহ ঘেরাও দিয়েছেন প্রাচীর দিয়েছেন কি দ্বারা যেটা অপছন্দনীয় মানুষ পছন্দ করে না সালাত পাঁচ ওয়াক্ত দৈনিক সালাত আদায় করা বেশিরভাগ মানুষই কি এটা অপছন্দ করে এত সময় ব্যয় করে সবাই কাজ কাম ফেলে রেখে এটা করে এই সালাতে যাওয়া কি সম্ভব কষ্টকর এজন্য জান্নাত এমন জিনিসকে ঘেরাও করে আছে যেটা মানুষের কাছে দুর্লভ মানুষের কাছে অপ্রিয় অপছন্দনীয় সালাত সিয়াম হজ যাকাত হিজাব পর্দা আপনি যদি আজকের বেশিরভাগ পরিবারের দিকে লক্ষ্য করেন তাহলে দেখা যাবে শতকরা 99.99% মানুষের পরিবারে পর্দা নাই অনুরূপভাবে আরো খোঁজ করেন সুদ প্রতিটা বাড়ির রন্ধে রন্ধে পর্যন্ত ইবলিস ঢুকিয়ে দিয়েছে এই আপনার এনজিওর নামে তারপরে লোনের নামে আরো কত রকম যে মানে কলা কৌশলে মুসলিম উম্মার প্রতিটি পরিবারে ঢুকিয়ে দিয়েছে কি করব আপনারা তো বড় বড় লেকচার দিয়ে যান আমার তো উপায় নাই অমুকের কাছে টাকা চাইলাম দিল না তাহলে ব্যাংকে গেলাম দিয়ে দিল এটা যে ইবলিসের চক্র সেটা কি আপনি একবারও চিন্তা করলেন না আপনার টাকা দেয়নি আপনি মানুষের কেন মানুষের নিকটস্থ হবেন আপনি মাওলা রব্বুল আলামিনের কাছে বলেন আপনার সমস্যার সমাধান করবেন কে আল্লাহ অতএব ইবলিসের চক্রগুলো এভাবেই আপনাকে আমাকে চক্রান্তিত করছে যদিও সুদ আর একটা অন্যতম চক্র সেগুলো আমরা যদি সময় পাই তাহলে বলবো তো এটা হলো চাকচিক্যতা করে মুসলিম উম্মাকে ইবলিসের ফাঁদে সে বেঁধে ফেলেছে এরপরেও আপনারা আরেকটি হাদিস পাবেন মুসনাদে আহমদে এসেছে 4131 নং হাদিস যেখানে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তান একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা রেখা টানলেন বলছে কাত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তান একদিন আল্লাহর নবী সরল একটা রেখা টানলেন সুম্মা ইয়াকুল তারপর বললেন হাদা সাবিলুল্লাহ এই রাস্তাটাই হলো কার রাস্তা আল্লাহর রাস্তা সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি খুতুতান তারপরে ডানে এবং বামে আরো অনেকগুলো রেখা টানলেন আরো অনেকগুলো রাস্তা এঁকে দিলেন সুম্মা ইয়াকুল অতবার আল্লাহর নবী বললেন হাদিহি সুবুল এই রাস্তাগুলো হলো আলা কুল্লি সাবিলিন
প্রত্যেকটা রাস্তার উপরে রয়েছে শয়তান আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে একটা করে ইবলিস বসে আছে ইয়াদউ ইলাইহি যেদিকে সে আহ্বান করতে থাকে মানে এই সরল রেখার ডানে বামে যে রেখাগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনেছেন এঁকেছেন তার মোড়ে মোড়ে একটা করে ইবলিস বসে আছে আর ডাকতেছে আসো এই রাস্তায় আসো আসো তুমি এই পথে আসো আসো তুমি এই গতিতে আসো এই গলিতে আসো তোমার পরিত্রাণ রয়েছে যারাই ওই পথে ওই মতে ওই তরিকাতে বেগমান হবে তাদেরই জন্য সে শয়তানের দুশর হয়ে যাবে আর সে বিপদগামী হবে এটা হলো সংক্ষিপ্ত পরিসরে এক নাম্বার পয়েন্ট তাজইনুল বাতিল বাতিল জিনিসকে সুশোভিত করে তোলা বাতিল জিনিসকে সুন্দরময় করে তোলা ডেকোরেশন করে মানুষের সামনে তুলে ধরা যাতে মানুষ সেদিকে বেগমান হয়ে তাতে আকৃষ্ট হয়ে আটকা পড়ে এটা হলো এক নাম্বার পয়েন্ট নাম্বার দুই আল খেদা ধোঁকা দেওয়া শয়তানের আরেকটা ফাঁদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 120 নং আয়াতে কি চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াইয়াইদুহুম ওয়াইউমান্নিহিম সে প্রতিশ্রুতি দেয় অঙ্গীকার করে আর কি করে বড় বড় আশা দেয় আকাঙ্ক্ষা দিয়ে থাকে ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা তবে শয়তান যে ধরনেরই আশা আকাঙ্ক্ষা দিক না কেন যে ধরনের প্রতিশ্রুতি সে দিক না কেন সেটা কি ধোকা প্রতারণা প্রবাঞ্চনা কর সেই প্রতারণায় প্রতারিত হওয়া যাবে না এরপরে আরো মানে স্পষ্ট করে যদি আমরা বলতে যাই তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস খুলুন সহিহ মুসলিমের 6999 নং হাদিস জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ইবলিস নিশ্চয় ইবলিস সে কি করে ইয়াদাউ আরশাহু আলাল মা সে তার সিংহাসনকে সে তার থাকার জায়গাটাকে পানির উপরে স্থাপন করে সুম্মা ইয়াবাসু সারায়াহু অতঃপর সে তার দোষকদেরকে তার সঙ্গী সাথীদেরকে বিভিন্ন দিক বিদিক ছড়িয়ে ছিটিয়ে দেয় প্রেরণ করে যাও তুমি অমুকের পিছনে লেগে থাকো তুমি অমুক জায়গায় যাও তুমি অমুকের পাত অমুককে বিপদগামী করার জন্য ধোঁকা দিতে থাকো সে কিন্তু কোরআন সুন্নার অনুগামী হতে চলেছে অতএব তুমি তাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তুমি তার সঠিক পথ থেকে বিচ্যুত করার চেষ্টায় অব্যাহত থাকবে এই জন্য সে তার দুশ্মনদেরকে একের পর এক বিভিন্ন লোককে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে করে প্রেরণ করতে থাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি সুম্মা ইয়াবাসু সারায়াহু তারপর সে তার দুশ্মনদেরকে সঙ্গী সাথীদেরকে তার বাহিনীকে প্রেরণ করতে থাকে তারপরে কি করে তারপরে সে তাদের একের পর এক এক সময় একত্রিত করে ডাকতে থাকে ফায়াকুলু আহাদুহুম যে সৈন্যদল সে প্রেরণ করেছিল তাদের একজন এসে বলতে থাকে যে তুমি কি করেছো তুমি কি করেছো এভাবে যখন মুনাকাশা করা হয় ধরাধরি করতে শুরু করেন যখন তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হয় তখন একজন বলতে থাকে ফালতু কাদা ওয়া কাদা আমি এরম এরম কাজ করে অমুকের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছি আমি এই এই কাজ করে সন্তানকে মায়ের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি এই এই করে অমুকে হকপথ থেকে বিচ্যুত করে দিয়েছি তখন ইবলিস বলতে থাকে ফায়াকুল সে বলে মা সানাতা শাইআন তুমি কিছুই করতে পারো না তোমার দ্বারা কিছু হবে না তুমি কিছুই করো না বলা হচ্ছে যে এই এই বর্ণনার পূর্ব অংশে বলা হয়েছে ফাআদনাহু মিনহু মানজিলাতান আযমহু ফিতনাতান এই কথার পূর্ব অংশে বলা হয়েছে যে তাদের মধ্যে যে সবার চেয়ে মর্যাদাবান সম্মানজনক আসনে ওই ব্যক্তিটাই বসতে পারে ইবলিসের নিকটে যে কি করে আযমহুম ফিতনাতান যার ফিতনাটা যার দুষ্কৃতিটা যার মানে ধোঁকাটা সবচেয়ে ব্যাপক যে মানুষকে বড় ধরনের বিপদগামী করতে পারে বড় ধরনের ফাটল ধরাইতে পারে সেই সবচেয়ে মর্যাদাবান হয় ইবলিসের নিকটে তখন একজন বলে যে আমি এই কাজ করেছি ইবলিস বলে তুমি কিছুই করো নি সুম্মা ইয়াকুলু আহাদুহুম অতবার আরেকজন বলে আমি মা তারাকতুহু আমি ওই ব্যক্তিকে ছেড়ে দেই নাই ওর পিছনে আমি সুপারগুলোর আটার মতো লেগেছিলাম হাত্তা ফাররাক্তু বাইনাহু ওয়া বাইনামরাতিহি এমন কি লেগে থাকতে থাকতে ওকে আমি ছেড়ে দেই নাই বিন্দু মাত্র ওর পিছু ছাড়ি নাই যতক্ষণ পর্যন্ত না তার মাঝে আর তার স্ত্রীর মাঝে একটা ফাটল না ধরিয়েছি একেবারে ফাটল ধরিয়ে কি দুইজনকে আলাদা করে দিয়েছি এক পর্যায়ে সে বলে উঠলো কি তাল্লাক তো তোমাকে তালাক দিয়ে দিলাম তোমার মতো স্ত্রী আমার বাড়িতে থাকার যোগ্যতা রাখো না এইভাবে আমি ফাটল করে দিয়েছি ফাইউদুনিহি তখন ইবলিস বলতে থাকে ফাইয়াকুল সে বলে নিয়মা
তুমি সর্বোত্তম কাজ করেছো, তুমি উত্তম ব্যক্তিত্ব, তুমি আজকের সবচেয়ে ভালো কাজ করেছো। ফাইউদুনিহি ইলাইহি, সে তাকে তার নিকটবর্তী করে নেয়, তাকে মর্যাদার আসনে বসিয়ে দেয়। এভাবে শয়তান বড় বড় বিভিন্ন গোত্রের মাঝে সে তার দোষরদেরকে প্রেরণ করে মানুষকে ধোঁকা দিয়ে সঠিক পথ থেকে বিচ্যুত করার চেষ্টায় অব্যাহত রয়েছে। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমেই আমরা কোনোভাবেই হকের পথ থেকে বিচ্যুত না হই, যেন কোনোভাবেই আমরা কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত না হই, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আসলে কি এই ধোঁকাটা শুধু ইবলিসের দোসররাই দেয়? ইবলিসের দোসর রূপী মানুষও কি রয়েছে? মানুষও কি এক শ্রেণীর মানুষ আছে? শয়তান, আল্লাহ বলেছেন, আমার কথাই নাই, রাগান্বিত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আর মানুষ শয়তান আর জিন শয়তান দুটাই কি? শয়তান বলেছেন আল্লাহ। অতএব শুধু জিন মানুষকে ধোকা দেয় তা বলে নয়, এক শ্রেণীর মানুষও আছে তারা শয়তান, তারা ইবলিসের দোসর। এই আজকের একবিংশ শতাব্দীর প্রান্ত ধারায় আমরা যদি বিশ্বের দিকে লক্ষ্য করি, আমরা বাংলাদেশ সহ বিভিন্ন এলাকায় যদি লক্ষ্য করি, ইবলিসের কার্যকলাপকেও এক শ্রেণীর মানুষ হার মানিয়ে দিয়েছে। সুতরাং এটা হলো ধোকাবাজি, ধোকাবাজি নামক ফাঁদ দিয়ে সে মুসলিম উম্মাকে বিপদগামী করার চেষ্টা করে থাকে। এটা হলো দুই নম্বর পয়েন্ট। নাম্বার তিন, আল ওয়াসওয়াসা, অর্থাৎ মনের ভিতরে একটা বিষয়কে জাগ্রত করে দেওয়া, উস্কাইয়ে দেওয়া, উস্কানিমূলক কথাবার্তা দিয়ে তাকে কি করা, মানে প্ররোচিত করা। সেটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা মাতা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম ওয়া হাওয়া আলাইহাস সালাম তাদের ঘটনা উল্লেখ করেছেন যে ফাওয়াসওয়াসা লাহুমাস শাইতান, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল, ফলে তারা কুমন্ত্রণায় মানে তাপে পড়ে বা কুমন্ত্রণার ফাঁদে পড়ে তারা ওই বৃক্ষের ফল ভক্ষণ করে তারা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছিলেন। সেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এই ওয়াসওয়াসাটা তিন ধরনের হয়ে থাকে। একটা হলো ওয়াসওয়াসাতুন ফিল ঈমান, ঈমানি ওয়াসওয়াসা, আপনি ভালো মানুষ, ঈমানের উপর অটল অবিচল রয়েছেন। আল্লাহর নবী বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস এসেছে সহিহ বুখারী এবং মুসলিমে, বলছেন যে ইয়াতি শাইতানু আহাদাকুম, শয়তান তোমাদের কারো নিকটে আসবে, তুমি ইমানের পরে বলিয়ান, তোমার ভিতরে ইমানি পাওয়ার আছে, তোমার ভিতরে ইমানি স্পিরিট আছে, তোমার ভিতরে ইমানি জজবা রয়েছে, ইবলিস চাইবে তোমার এই স্পিরিটকে, তোমার এই পাওয়ারকে দাবিয়ে দুর্বল করে দেওয়ার জন্য। আপনারা জানেন চতুর্দিকে ফ্যানগুলো ঘুরতেছে কিসের পাওয়ারে? কারেন্টের পাওয়ারে। কারেন্ট যদি না থাকে ফ্যান ঘোরার যোগ্যতা রাখে না। আপনার এই ব্যক্তি জীবনের মূল্যায়ন হবে ইমানের বলে। ইমান যদি যার যত বেশি শক্তিমান তার মানে ব্যক্তিত্ব বা তার মর্যাদা সম্মান ইসলামে তত বেগমান। আপনারা দেখেন লক্ষ্য করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমানের বলে বলিয়ান ছিলেন, ওমর ইবনুল খাত্তাব ইমানের বলে বলিয়ান ছিলেন, ইমানি পারে তারা পাওয়ারফুল ছিলেন। সুতরাং ইমানি পাওয়ার নেই তো ওই ব্যক্তির কোনো মূল্য নেই। এই জন্য ইবলিস চাই মানুষের এই ইমানি স্পিরিটকে, ইমানি চেতনাকে দাবিয়ে দিতে। আল্লাহর নবী সেই কথাই উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতি শাইতানু আহাদাকুম, তোমাদের কারোর কাছে ইবলিস আসে, শয়তান আসে, এসে বলতে থাকে ফায়াকুল মান খলাকাল, মান খলাকা কাযা, মান খলাকা কাযা, কে এটা সৃষ্টি করলো, কে এটা সৃষ্টি করলো। এরপরে এক পর্যায়ে সে বলতে থাকে মান খলাকা রাব্বাক, তোমার রবকে কে সৃষ্টি করলো। ফাইদা বালাগা হাযাল মাবলাগ, যখন নাকি ইবলিস এই পর্যায়ে পৌঁছে যাবে তখন তুমি কি করে ফাল্লি ফালিয়াস ফাল তাওবাস ফালিয়াস্তাইযু বিল্লাহ, তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, ওয়ালিয়ান্তাহি, এবং সেটা থেকে সতর্ক থাকো, বিরত থাকতে নিজেকে চেষ্টা করাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ মুসলিমে এসেছে এর চিকিৎসা নিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী বলেছেন যদি নাকি কারোর এই ধরনের ওয়াসওয়াস আসে তাহলে ফালিয়াকুল, সে যেন বলে আমান্না বিল্লাহি ওয়া বিরাসূলিহি, আমি আল্লাহর প্রতি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনলাম, সালাসা মাররাত, তিনবার, তিনবার যেন সে এই বাক্য উচ্চারণ করে, তাহলে ফায়াযহাবু বিহি আন, তাহলে তার থেকে শয়তানের এই কুমন্ত্রণা, এই ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। এটা হলো তিন নম্বর পয়েন্ট যে আমরা বলছিলাম ওয়াসওয়াসা, তাহলে তিন নম্বর পয়েন্টের ইমানের ক্ষেত্রে সে ধোকা দিতে চায় যাতে আমার ইমানকে দুর্বল করে দিয়ে অকেজো বানিয়ে দিতে পারে। এটা হলো এক নম্বর। নম্বর দুই যেটা ওয়াসওয়াসায় কাজ করে ইবলিস, সেটা হলো অজুতে। দেখবেন আপনি অজু করছেন,
তিনবার করলেন না দুইবার করলেন আপনার ভিতরে ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে শয়তান এখানে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায় এখানে কুমন্ত্রণা দেয় এই তুমি দুইবার করছো না না তোমার অমুক জায়গা শুষ্ক আছে এখন ধোঁকা দেয় আরেকটা হলো সালাতে সালাতের মধ্যেও সে কি করে মানুষকে প্রতারিত করে এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কাতার সোজা করতে দৃঢ়ভাবে অকাট্যভাবে বজ্রকণ্ঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন যে কি বলেছেন সুদ্দুল খালাল ওয়ালা তাদারু ফুরুজাতিল লিশাইতান তোমরা কাতারকে কি করো ফাঁকা জায়গা বন্ধ করো আর শয়তানকে ঢোকার সুযোগ দিও না কিন্তু আমাদের সমাজ আজকে দেখেন এটার সম্পূর্ণ কি বিপরীত বলতে গেলেও বলবে এটা আবার কোন দেশি মুরুব্বীরা মুরুব্বীদের পায়ে বাচ্চারা পা দিবে এটা কি মেনে নেওয়া যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পা মিলিয়ে রাখতে আর আমরা বলছি মুরুব্বী দিয়ে আমরা একটু ফাঁকা রাখতে এটা কি হলো তো দেখুন আমরা বলতে চাচ্ছিলাম যে শয়তানি সালাতে সে কি করে ফাঁকা দেয় ওসমান ইবনে আপনার আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না শাইতানা হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি ইউলবিসুহা হে আল্লাহর নবী ইবলিস আমার কাছে এসে প্রতিবন্ধকতার সৃষ্টি করে আড়াল করে দিতে চায় কিসের মাঝে আমার মাঝে আমার সালাতের মাঝে এবং আমার তেলাওয়াতের মাঝে কি পড়েছি পড়ে থাকে না অনেক সময় ইমাম কি পড়েছে বলতে পারি না অনেক সময় কোন সূরা পড়লাম খেয়াল নেই অথবা আয়াত পড়তে পড়তে ভুলে যায় হে আল্লাহর নবী এর চিকিৎসা কি এর থেকে কিভাবে আমি বাঁচব তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হলো শয়তান এর নাম আপনারা জানেন খিনজাব বলা হয়েছে কোন রেওয়ায়েতে কেউ বলছে খানজাব তো আসলে খিনজাব নামক ইবলিস বা শয়তান নামাজে এসে মুসলমান মুসলিমের মুসল্লির সালাতকে বিনষ্ট করার চেষ্টা করে ধোঁকা দিয়ে কুমন্ত্রণা দিয়ে অনেক সময় বলে কি এই ব্যবসার ওই কাজটা স্মরণ করো আজকে হিসাব নিকাশের ওই জায়গাটা বাকি আছে অমুকের কাছে তাগেদাই যেতে হবে অমুকের কাছে টাকা বাকি রয়েছে সেখানে গিয়ে সেটা আদায় করতে হবে এরকম বিভিন্ন ওয়াসওয়াসা সালাতের মধ্যে প্রদান করে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমার এরাম হয় ওয়াল ওয়াল ইয়াতফুল আন ইয়াসারিহি সালাসান যখন তোমার এরকম হবে ফাল তাআউয়াদ বিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাও কিভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করো পাঠ করার পরে বাম দিকে তিনবার থুক দাও তারপরে ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ফাআলতু ذلك فعلت كذا আমি উমুনটি করলাম فاذهب عني ذلك তখন আমার থেকে সেটা কি হয়ে গেল তুরিহুত হয়ে গেল আমার ভিতরে আর ওয়াসওয়াসা কাজ করে না তখন ওয়াসওয়াসা নামক এই ফাঁদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়ার বিনিময়ে সেটা আমার থেকে দূর হয়ে গেছে ভেঙে চুরমার হয়ে গেছে ওই ফাঁদ আমার কাছে টিকতে পারে নাই এটা গেল আরেকটি তৃতীয় নাম্বার ফাঁদের কথা আমরা বলেছি একটা বলেছি কি যে ইবলিসের চক্রের মধ্যে অন্যতম চক্র বাতিলকে চাকচিক্য করে তোলা এটা মনে রাখবেন নাম্বার দুই খেদা ধোকা দেওয়া যদিও লম্বা মানে বিষয়টি নিয়ে অনেক মানে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে আমি শুধু পয়েন্টগুলো আপনাদেরকে জানাতে চাচ্ছি তো দুই নাম্বার হলো খেদা ধোকা দেওয়া তিন নাম্বার হলো আমরা বলেছি যে ওয়াসওয়াসা শয়তানের কুমন্ত্রণা সে মনের ভিতরে ঢেলে দিবে বিভিন্ন জিনিসকে জাগ্রত করে আপনাকে আল্লাহর জিকির থেকে ইবাদত থেকে সালাত থেকে সিয়াম থেকে গাফেল করে দেওয়ার চেষ্টা করবে নাম্বার চার আজকের এই চারটি পয়েন্টই আপনাদেরকে বলবো চতুর্থ নাম্বারটা আরও ডেঞ্জারাস সেটা হলো কি তাংজিউল লেবাস পোশাককে ছিনিয়ে নেওয়া খুলে নেওয়া বলবেন এটা আবার কিভাবে সম্ভব ইবলিস কি করে আমাদের পোশাক খুলতে পারে সে কি আমাদের পোশাক খোলার যোগ্যতা রাখে দেখেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বর্ণনা করে আমাদেরকে বুঝিয়েছেন প্রথমত আসুন ইবলিস সর্বপ্রথম ইবলিসের আক্রমণ হলো মানে অন্যান্য আক্রমণের পর বিশেষ করে ইমানি আক্রমণের পর সর্বপ্রথম যে আক্রমণ ইবলিস চালিয়েছে বা সর্বপ্রথম যে ফাঁদ সে পেতেছে সেটা হলো কাপড়কে খুলে নেওয়া কারণ ইমান আনয়ন করার পর আপনার সলাত সিয়াম এটা আবশ্যক বটে কিন্তু আপনার পোশাক যদি মানে সতর যদি ঢাকা না থাকে সলাত হবে হবে না এই জন্য ইমান আনয়ন করার পর সর্বপ্রথম ফরজ হলো আপনার সতরকে আবৃত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন সূরাতুল আরাফ 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা অবশ্যই পোশাক এসেছে কার পক্ষ থেকে আপনি মানুষ হিসেবে তৈরি করেননি
পোশাকটা এসেছে মহান আল্লাহর পক্ষ থেকে বানি আদম বলা হয়েছে শুধু মুসলিমকে বলা হয় নাই শুধু মুমিনকে বলা হয় নাই পৃথিবীর যত মানুষ আছে সবাইকে সম্বোধন করে বলছেন সবাই কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুশরিক হোক যে কোয়ালিটির হোক না কেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সবাই সবাই বিপদগামী হয়ে তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি ছিল তারা কিন্তু বিপদগামী হয়ে তারা আমাদের থেকে দিনী ভাই হওয়া থেকে বিচ্যুত হয়ে গিয়েছে এজন্য আল্লাহ বলছেন হে বানি আদম আদমের বংশধর কদ আনজালনা আলাইকুম লিবাসা তোমাদের উপরে আমি আল্লাহ পোশাক নাজিল করেছি লিওয়ারি সাওআতিকুম যাতে করে তোমরা তোমাদের ইজ্জত আবরুকে ঢাকতে পারো এই স্বাভাবিক পোশাকটা সকল জীবজন্তুর মাঝেও রয়েছে গরুরও একটা পোশাক আছে আপনার একটা ফলেরও পোশাক দিয়ে আল্লাহ নাজিল করেছেন ফলেরও পোশাক রয়েছে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জাতি উপজাতি শাখা প্রশাখা সবাই কি একটা পোশাককে মানে সেটা কি ইজ্জতের পোশাক এই পোশাক আমাকে রাখতেই হবে সেই ইজ্জতকে প্রকাশ করাটাকে মানুষ বেহায়াপনা মনে করে নির্লজ্জতার কাজ মনে করে এই জন্য এইটাকে সবাই কি কম বেশি ঢেকে রাখে সে যদিও বিধর্মী হোক যদিও বেদিন হোক ইসলাম ধর্মের অনুসারী নয় তারপরও সে কি করে নিজের ইজ্জতকে প্রকাশ করে না কোনো হিন্দু কি এসে দশ দর্শকের সামনে বলে দেখো আমার সুন্দর কিছু আছে এরকম কি প্রকাশ করেনি করে না কেন এই ইজ্জতের এই মায়াটা এই জাগার এই লজ্জাবোধটা আল্লাহ জাতিগতভাবে সৃষ্টিগতভাবে সবার বাদে দিয়েছে এজন্য এই পোশাক সবাই কম বেশি মানে বলছে যে অরিশা আরেকটা পোশাক আল্লাহ দিয়েছেন মোট তিনটা পোশাক আল্লাহ নাজিল করেছেন একটা হলো যে পোশাক দিয়ে ইজ্জত আবরিকে ঢাকা ঢাকা যায় সেই পোশাক সবাই কম বেশি মানে আরেকটা পোশাক বলা হয়েছে অরিশা মানে চাকচিক্যতার পোশাক যেটা দিয়ে আপনি নিজেকে সুশোভিত করে তুলতে পারবেন মানুষের কাছে ফুটিয়ে তুলতে পারবেন নিজের চেহারাকে স্পষ্ট করে তুলে ধরতে পারবেন আরেকটা বলা হয়েছে ওয়ালিবাসুত তাকওয়া আরেকটা হলো তাকওয়ার পোশাক এই পোশাকটা সবার নাই তাকওয়ার পোশাক এর দ্বারা মুফাসসিরবিদগণ বা সালাফগণ তারা বর্ণনা করেছেন এই তাকওয়ার পোশাক দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ ভীতি অর্জন করা এবং নেকির কাজ করা সালেহ বা সব কাজ কার্যবলীগুলি সম্পাদন করা এবং আল্লাহর ভয়কে ভিতরে লালন করে অপরাধ দোষ ত্রুটি মুক্ত থাকা মানে ওই দোষ ত্রুটিগুলোকে মানে তাকওয়ার পোশাক দিয়ে আড়াল করে দেওয়া তো এই তিনটা পোশাক নাজিল করা হয়েছে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে জানিয়েছেন ইয়া বানি আদম হে আদমের বংশধর লা ইয়াফতিনান্নাকুম শাইতান শয়তান যেন তোমাদেরকে বিপদগামী করতে না পারে শয়তান যেন তোমাদেরকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে না পারে কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ যেভাবে ইবলিস শয়তান তোমাদের বাবা মাকে জান্নাত নামক স্থায়ী ঠিকানা থেকে বের করে দিয়েছে তোমাদেরকে যেন বের করে দিতে না পারে কেন ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা সে তাদের দুইজনার থেকে পোশাক ছিনিয়ে নিয়েছে কেননা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম তাদের কিন্তু জান্নাতে একটা পোশাক দেওয়া হয়েছিল তাদের ইজ্জত আবরু দেখা যেত না তারা নিজেরাও জানতো না যে তাদের ভিতরে এ ধরনের ইজ্জত আবরুর পোশাক রয়েছে বা তাদের লজ্জাস্থান রয়েছে এটা তারা বুঝতো না এই জন্য ইবলিস এমন কলা কৌশলে তাদের থেকে পোশাক ছিনিয়ে নিয়েছে যে এনজিও আনহুমা লিবাসাহুমা তাদের পোশাককে ছিনিয়ে নিয়েছে লিউরিয়াহুমা সাওআতিহিমা যাতে করে তাদের গোপন জিনিসটাকে তাদের সামনে দেখাতে পারে তারা ধরেন পরস্পর পরস্পরকে দেখতে পারে তারপরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে জানিয়ে দিয়েছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ও কাবিলু সে এবং তার যারা দলবল রয়েছে তারা তোমাদেরকে দেখতে পায় মিন হাইসু লা তারাউনাহুম এমন অবস্থায় তোমরা তাদেরকে দেখতে পাও না এখানে যে ইবলিস নাই এটা বলা যাবে না এখানে যে কোনো শয়তান নাই এ কথা বলা যাবে না আছে থাকতে পারে আমাদের আলোচনা শুনছে এমন কি এই আলোচনার পরে তার তীব্রতা তার ক্ষিপ্রতা তার গতিবেগ আরো বেড়ে যেতে পারে আরে এ সতর্ক করে গেল কেন এই জন্য আমি আরো তৎপর হলাম আরো কি করে এদেরকে চাকচিক্য করে বিপদগামী করা যায় সেজন্য আমি উঠে পড়ে লেগে গেলাম দেখি কি করে এরা বিপদগামী না হয় এজন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে সচেতন করার পরে যদি আপনারা এটা থেকে বিরত না হন তবে অবশ্যই আমাদের জন্য ভয়ঙ্কর বিষয় অপেক্ষমান রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না জাআলনা আশ-শায়াতিনা লিল্লাহ আমরা নিশ্চয়ই আমরা নির্ধারণ করে দিয়েছি ইবলিসদেরকে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আউলিয়া দুশর হিসেবে বন্ধু হিসেবে লিল্লাযীনা লা ইউমিনুন যারা ঈমান আনেন করে না তাদের জন্য শয়তানকে কি করেছি দুশর বানিয়ে দিয়েছি বন্ধু বানিয়ে দিয়েছি সূরা আরাফের মধ্যে এই কথা এসেছে
এবার আসুন কিভাবে ইবলিস পোশাক ছিনিয়ে নিচ্ছে। আমরা তো বাস্তবিক পক্ষে পোশাক পরে আছি, তাই না? অনেক মহিলাও পোশাক পরে আছে, কিন্তু আল্লাহ নবী তারপরও বলেছেন এরা ন্যাংটা। আমার কথাই নয়, সহি মুসলিমের 2128 নম্বর হাদিস এবং সহি ফিকহু সুন্নাহ 3 নম্বর খণ্ডের 29 নম্বর পৃষ্ঠায় এই কথাটি পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসটি তিনি বর্ণনা করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, বিশ্ববাসীকে সচেতন করেছে, সিনফানে মিন আহলিন নার, দুই প্রকার জাতি, দুই প্রকারের লোক সম্প্রদায় হবে, যারা হবে কি জাহান্নামী, যারা জাহান্নামীর ইন্ধন হবে, জাহান্নামী তাদের ঠিকানা হবে। লাম আরাহুমা, আল্লাহর নবী বলছেন আমি তাদেরকে আমার দৃষ্টি দিয়ে অবলোকন করি নাই, বাস্তবিক প্রেক্ষাপটে আমি নবী যতদিন জীবিত ছিলাম এই দুই প্রকার জাতির আবির্ভাব ঘটে নাই। তবে জেনে রাখো অদূর ভবিষ্যতে দুই প্রকার সম্প্রদায় হবে, যারা হবে জাহান্নামী, তাদের আলামত, তাদের চেনার উপায়, তাদের কোয়ালিটি, তাদের চেনার বিভিন্ন মাধ্যম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কি কওমুন, এক প্রকার হবে ওই জাতি, মাহুম সিয়াতুন, যাদের হাতে থাকবে ছড়ি লাঠি, কাআদনাবিল বাকার, গরুর লেজের মতো, গরুর লেজ যেমন থাকে এরকম ছড়ি থাকবে তাদের হাতে, ইয়াদরিবুনা বিহান নাস, এই লাঠি দ্বারা তারা মানুষদেরকে বেত্রাঘাত করবে। এই প্রকার লাঠিয়াল বাহিনী বর্তমান দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। আজ থেকে 1450 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটা আমরা দেখতে পাচ্ছি একবিংশ শতাব্দীতে এসে। সেটা আমার কথা নয়, আপনারা আমার উপরে ক্ষিপ্ত হবেন না, আল্লাহর নবী বলেছেন, সেই কথা আমার মতো একজন নগণ্য বান্দার মুখ থেকে আল্লাহ বের করে নিচ্ছেন মাত্র। তারপরে আল্লাহ নবী দ্বিতীয় ব্যক্তিদের কথা বলছেন, ওয়া নিসাউন, মা বোনেরা যদি থাকেন এটা আপনাদের জন্য, আর যারা মুরব্বীগণ রয়েছেন আপনারাও সচেতন হবেন এই পয়েন্ট। ওয়া নিসাউন কাসিয়াতুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক শ্রেণীর নারী মা বোনেরা তারা হবে কাসিয়াতুন, মানে পরিধানকারিণী, বস্ত্র পরিধানকারিণী, আরিয়াতুন, কাপড় পরিধানকারিণী হওয়া সত্ত্বেও নবী বলছেন তারা হলো বিবস্ত্র, তারা হলো উলঙ্গ, তারা হলো ন্যাংটা। আল্লাহ নবী বলছেন যে তাদের মাথার কেশগুলো হবে, তাদের মাথার চুলগুলো হবে উটের ঝুঁকে পড়া কুজের নেই, বলছে কাস নিমাতিল বুখতি আল মাইলা, তাদের মাথার কেশ চুলগুলো হবে ঝুঁকে পড়া উটের কুজের মতো। তারা কি বলবে, তারা কি করবে, নিজেরা অন্যদেরকে আকৃষ্ট করবে এবং নিজেরও অন্যের প্রতি আকৃষ্টা হবে। আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং এরা জান্নাতের সুঘ্রাণ পাবে না, ওয়া ইন্না রিহাহা, যদিও নাকি জান্নাতের সুঘ্রাণ সুবাস বহু দূরত্বের পথ থেকে, ইউজাদু মিন মাসিরতি কাদা ওয়া কাদা, এরূপ 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 দূরত্বের পথ থেকে পাওয়া যায়, তারপর এদের ভাগ্যে জান্নাতের সুঘ্রাণও জুড়বে না। সম্মানিতা মা ও বোনেরা, আজকের সমাজে আপনি লক্ষ্য করুন, এক শ্রেণীর মা বোন কাপড় পরিহিতা, আপনি বলতে পারবেন ওরা ন্যাংটা, কিন্তু আল্লাহর নবী বলছেন কাপড় পরিহিতা হওয়া সত্ত্বেও ওরা হলো বিবস্ত্র, ওরা হলো উলঙ্গ, ওরা হলো ল্যাংটা। কেমনে, ও কাপড় পরেছে বটে, কিন্তু কাপড়ের ভাগ দিয়ে সব কি দেখা যায়, এটাই হলো কি কাপড় পরিহিতা উলঙ্গা। এরপর আল্লাহ নবী বলেছেন কি, কাপড় পরবে বটে, কিন্তু কাপড় পরিহিতা সত্ত্বেও এত টাইট ফিট কাপড় যে ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, ওর কোথায় কি আছে না আছে সব বোঝা যাবে। এই জন্য আল্লাহ নবী এদেরকেই বলেছেন কি, এরা হলো বিবস্ত্রা, কাপড় পরিহিতা হওয়া সত্ত্বেও এরা হলো উলঙ্গ। আপনি দেখেন আজকের সমাজের নারী মা বোনদেরকে বিভিন্ন মার্কেটে মার্কেটে অলিতে গলিতে রাস্তা ঘাটে গাড়িতে যেখানেই দেখবেন মা বোনদের কাপড় এত ফিনফিনে কিনকিনে ঘিনঘিনে ঝিনঝিনে পাতলা যে তার ভিতর ভেদ করে তার শরীরের অবয়ব সব বোঝা যায়। এটাকেই আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে বলেছেন ওই নারীটা হবে কি জাহান্নামী, ওই নারীটা জান্নাতের সুঘ্রাণ পাবে না। সম্মানিত বৈঠকের আমরা আজকের জুমার খুতবায় উপস্থিত মুরব্বিয়ানে কিরামকে বলবো, আপনি আপনার মেয়েকে কোন লজ্জায় কোন জ্ঞানে কোন বিবেকে আপনার মেয়েকে পাতলা কাপড় কিনে দেন,
কোন বিবেকে আপনি আপনার মেয়েকে পাতলা ওড়না কিনে দেন আপনার স্ত্রীকে কোন বিবেকে কত বড় কলিজা থাকলে আপনি আপনার কন্যাকে আপনার স্ত্রীকে আপনার বোনকে এরকম পাতলা কাপড় পরিয়ে মার্কেটে যেতে দেন এরকম পাতলা কাপড় পরে কলেজে যেতে দেন আপনার লজ্জা হওয়া উচিত আপনার লজ্জা করা উচিত মা বোনেরাও সচেতন হন এবং মুরব্বিয়ানে কেরাম আপনারাও সচেতন হন আল্লাহর নবী বলেছেন এটা শয়তানের ফাঁদ এভাবেই শয়তান কি করেছে আমাদের কাপড়কে ছিনতাই করে নিয়েছে এছাড়াও সহিহ বুখারীতে হাদিস পাবেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বুঝলাম নারীদের কাপড় নাই পরিহিত অবস্থায় ছিনতাই করে নিয়ে উলঙ্গু করে দিয়েছে তাহলে পুরুষ পুরুষদের করেনি করেছে আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন যে আল্লাহর নবী বলেছেন মান জাররা ইজারাহু মিনাল খুয়ালাই যে ব্যক্তি কাপড়কে টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে ওই ব্যক্তির ঠিকানা হবে কোথায় জাহান্নাম দেখেন তো এবার সমাজে তাকান পুরুষের কাপড় টাকনুর নিচে আছে না নাই বলে এটাই হলো আধুনিকতা এটাই হলো বর্তমানের ফ্যাশন অফিসে আদালতে কাজ করতে গিয়ে মিল রাখতে হয় তাই কাপড়টাকে একটু টাকনুর নিচে পড়ে সমস্যা কোথায় আরে ভাই সমস্যা তো আছেই কারণ আল্লাহর নবীর দেওয়া সুন্নাহ আপনি উপেক্ষা করেছেন আল্লাহর নবীর সুন্নাতের তুলনায় বিজাতীয়র সাথে তাল মিলিয়ে চলাটাকে আপনি সুন্নাহ মানে কি বলেছেন আধুনিকতা মনে করেছেন এটাকেই আপনি সমাজের একটা কালচার মনে করেছেন যে ব্যক্তি আপনারা জানেন ঈমান ভঙ্গের যে 10টি কারণ রয়েছে ঈমান ভঙ্গের কারণ কয়টি 10টি ঈমান ভেঙে যায় সিয়াম ভাঙে ওযু ভাঙে তাহলে আপনার ঈমান ভাঙবে না ইসলাম ভাঙবে না তা কি হয় আল্লাহর নবী বলে দিয়েছেন যদি নাকি কোনো ব্যক্তি আল্লাহর নবীর আনিত বিধানের চেয়ে অন্য বিধানকে উন্নত মনে করে অন্যের বিধানকে ভালো মনে করে এটার চেয়ে এটা বেশি কি পারফেক্ট এটা বেশি কি মানে সমাজের সাথে খাপ খায় এরকম যদি মনে করেন ঈমান শেষ আবার তওবা করে নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে ইসলামের পথে আসতে হবে তাছাড়া ঈমান আপনার থাকবে না ঈমান ভেঙে যাবে ঈমান থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন এভাবেই কি করেছে পুরুষের কাপড়ও ছিনতাই করে নিয়েছে আরো একটা দেখেন এটাও পাবেন সহিহ বুখারী কিতাবুল লিবাস পোশাক সংক্রান্ত অধ্যায়ে আল্লাহর নবী বলছেন যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিন নিসা আজকে দেখছেন না পুরুষের কাপড় মহিলা আর মহিলার কাপড় কি পুরুষে পড়ছে পড়ছে না এটা কি আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আজকে থেকে নিয়ে 1450 বছর পূর্বে নবী একটা একটা করে জানো মনে হচ্ছিল যে আজকের এই একবিংশ শতাব্দীর মানুষগুলো এইভাবে চলবে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে সেটা দেখেছেন আর একটা একটা করে বলছেন যে এই 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 হবে যে নারীরা পুরুষের কাপড় পরবে আর পুরুষরা নারীর কাপড় পরে সমাজে চলাচল করবে এরকম কিছু ঘটবে এটা আল্লাহর নবী বুঝতে পেরেছিলেন সেটা ভবিষ্যৎবাণী করে আমাদেরকে জানিয়েছেন কি যে আল মুতাশাব্বিহিন মিনার রিজালি বিন নিসা ওই পুরুষদের প্রতি ওই পুরুষ ব্যক্তিদের প্রতি আল্লাহর নবী লানত করেছেন অভিসম্পাত করেছেন আল্লাহর নবী যার প্রতি লানত করবে তার পরিত্রাণের কোনো সুযোগ নাই কেননা আল্লাহর নবীর আগের গুনাহও মাফ পরের গুনাহও মাফ এবং তিনি হলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি যদি লানত করেন আল্লাহ তাকে আর রেহাই দিবেন না কেননা তার সুপারিশেই আপনাকে তার সুপারিশ নিয়েই তার অনুমতি সাপেক্ষেই জান্নাত নিতে হবে কিন্তু সেই ধাপটাকেই আপনি ভেঙে ফেলেছেন তাহলে আর সুযোগ নেই এজন্য আল্লাহর নবী বলছেন কি যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বিল রিজাল ওই পুরুষ এর প্রতি যেমন যারা মহিলাদের কাপড় পরিধান করে সাদৃশ্যতা নেয় অনুরূপভাবে ওই নারীরা যারা পুরুষের সাদৃশ্যতা নিয়েছে কাপড়ের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে চলার ক্ষেত্রে দেখেন না কোট ফিট টাইট ফিট বোরকা বা আরও অনেক কিছু যেগুলো পুরুষের পোশাক সেগুলো মহিলারা পড়ছে অনুরূপভাবে মহিলাদের কিছু আচরণ পুরুষের মধ্যে লক্ষ্য করা যায় এদের কথাই আল্লাহ নবী বলেছেন এজন্য আমাদের সচেতন থাকতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন তো এটা হলো শয়তানের ধাপ শয়তানের এক একটা চক্র যে চক্রে আজকে বিশ্বের বেশিরভাগ মানুষ চক্রান্তিত তারা আক্রান্ত আপনারা আরও বিস্তারিত জানার জন্য আপনাদেরকে আবেদন করব নিবেদন করব এই বিষয়ে আমার দুই পাঠ আলোচনা রয়েছে শয়তানি চক্রে আক্রান্ত মুসলিম উম্মা মুসলিম উম্মা কিভাবে শয়তানি চক্রে আক্রান্ত হচ্ছে এটা ইউটিউবে রয়েছে আপনারা দেখবেন সেখান থেকে আমার নিজস্ব কোনো চ্যানেল নেই বিভিন্ন চ্যানেলে রয়েছে সেখান থেকে আপনারা দেখবেন আশা করি বিষয়টি ক্লিয়ার হতে পারবেন আসুন আমরা সংক্ষিপ্ত পরিসরে শুধু বাঁচার উপায় কয়েকটা বলে শেষ করি আরও অনেকগুলো ধাপ রয়েছে আমি সেদিকে যাচ্ছি না শুধু বাঁচার উপায় যেহেতু এখানে অনেক ছোট বাচ্চারাও রয়েছে আমাদের ছাত্র ভাইরা রয়েছে তাদের জন্য এটা কাজে লাগবে শয়তানি চক্র থেকে বাঁচার উপায় আমি খুব সহজে সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলি এক নম্বর হলো আযিকির জিকিরের মাধ্যমে শয়তানের চক্র থেকে বাঁচা যায় আম জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ
এরকম যত জিকির রয়েছে যেমন বলা হয়েছে আফদালু যিকরু তেলাওয়াতুল কোরআন সর্বোত্তম জিকির হলো কি আল্লাহর কোরআন তেলাওয়াত করা অনুরূপভাবে অন্য জায়গায় বলা হয়েছে আফদালু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা তো এগুলোর মাধ্যমে কি করা যায় শয়তানের ফাঁদ থেকে বেঁচে থাকা যায় জিকির পড়লে মানুষের আত্মা পরিতৃপ্ত হয় বলা হয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যে আল্লাহর জিকিরের মাধ্যমে জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে আত্মা পরিতৃপ্ত হয় আত্মা প্রশান্তি পায় যে আত্মা প্রশান্তি পায় সে আত্মায় আর শয়তানের খোঁচা কাজ করবে না এটা হলো এক নাম্বার নাম্বার দুই বিসমিল্লাহ বলা ছাত্র ভাইয়েরা আপনারা মনে রাখবেন বিসমিল্লাহ পাঠ করা যেমন আপনি বই খুলছেন বিসমিল্লাহ বলে খুলেন শয়তান ওখানে ঢুকতে পারবে না বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করে তখন ইবলিস বলতে থাকে লা লি আসহাবিহি তার সঙ্গী সাথীদের লক্ষ্য বলতে থাকে লা মাবিতা লাকুম তোমাদের থাকার কোনো জায়গা নেই কেননা এই ব্যক্তি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম বলে ঘরে প্রবেশ করেছে তোমাদের থাকার জায়গা নেই রাত্রি যাপনের আর সুযোগ নেই এরপরে যখন সে খাদ্য গ্রহণ করে তখন যদি সে বিসমিল্লাহ বলে তাহলে ওই খাদ্যের সে শয়তান সুযোগ পায় না অংশগ্রহণ করার সে তার দোসরদেরকে বলতে থাকে তোমাদের থাকারও জায়গা নেই খাওয়ারও জায়গা নেই অতএব এই বাড়িতে তোমাদের আর অবস্থানের সুযোগ নেই চলে যাও এই বাড়িতে থাকার সুযোগ নেই সব দরজা বন্ধ অতএব বাড়িতে ঢুকার সময় বিসমিল্লাহ পড়ুন যে কোনো কাজ করার সময় বিসমিল্লাহ বলুন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে জানা যায় যে কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা ফিহা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা যে যে কোনো কাজ সেটা যদি বিসমিল্লাহ বলে শুরু না করা হয় তাহলে সেটা হলো লেজ কাটার নেই এই জন্য যে কোনো কাজ শুরুর পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করাটাই উত্তম আর শয়তানি চক্র থেকেও বেঁচে থাকা যাবে নাম্বার তিন বেঁচে থাকার উপায় তাআউযু মিনাল্লাহ তাআউযু ইলাল্লাহি আল্লাহর নিকটে শয়তান থেকে আশ্রয় চাওয়া বলা হয়েছে সূরা আপনার আরফের 200 নম্বর আয়াতে ফাইম্মা ইয়ানযিগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যখন পড়তে বসছেন আউযু বিল্লাহ পড়েন তারপরে আউযু বিল্লাহ যে কোনো মুহূর্তে আপনার খুব রাগ হচ্ছে ওই সময় মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মাটিতে শুয়ে পড়েন আপনার শয়তানির ক্রোধ দূর হয়ে যাবে রাগ দূর হয়ে যাবে শয়তানি চক্র থেকে বেঁচে যাবেন এই জন্য আউযু বিল্লাহ পড়ার মাধ্যমে শয়তানি চক্র থেকে বেঁচে থাকা যায় নাম্বার আল মুআউযিদাতাইন অর্থাৎ সূরা ফালাক এবং নাস সূরা নাস এবং ফালাক এই দুটা যদি মুখস্থ না থাকে সবাইকে মুখস্থ করার জন্য আহ্বান করব আপনারা মুরব্বীগণ মহিলাগণ যারাই রয়েছেন সবাই এই দুটো সূরা মুখস্থ করবেন এবং ঝাড়ফুঁক করা যায় এই দুটা সূরা দিয়ে আজকে মূল তথ্য আমরা পাশ করে দিলাম অনেকেরই হয়তো ঝাড়ফুঁকের এই মূলতন্ত্র বন্ধ হয়ে যেতে পারে যাই হোক সেটা আমাদের বিষয় নয় আমরা বলতে চাচ্ছি সূরা ফালাক এবং সূরা নাস এটার মাধ্যমে জাদুর প্রভাব কেটে যায় শয়তানের কোনো কুমন্ত্রণা থাকলে সেটাও কি দূরীভূত হয়ে যাবে তো এই দুটো সূরা মুখস্থ করবেন নাম্বার ৬ আয়াতুল কুরসি বলা হয়েছে মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতিন লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত বলা হয়েছে প্রত্যেক ফরজ সলাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করেন প্রত্যেক ফরজ সলাতের পরে হাত তুলে দোয়া করতে হবে না দোয়া মানে জান্নাতে যাওয়ার সহজ পন্থা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন কেউ যদি প্রত্যেক ফরজ সলাতের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার পথে কোনো অন্তরায় নেই ইল্লা আইয়ামুত শুধুমাত্র মৃত্যু মৃত্যুবরণ করলেই ও কি জান্নাতি সুবহানাল্লাহ তাহলে এটা এবং এর মাধ্যমে বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে ওই ঘরে যদি শয়তান থাকে শয়তান ওই ঘর থেকে কি করবে দৌড়ে পালাবে থাকতে পারবে না এরপরে বলে সূরাতুল বাকারা সূরা বাকারা পড়বেন যদি বাড়িতে সূরা বাকারা পড়েন ওই বাড়িতে ইবলিস থাকতে পারবে না শয়তান ঢুকতে পারে না চলে যায় আপনারা জানেন আয়াতুল কুরসির ব্যাপক ফজিলতের কথা আবু হুরায়রা বর্ণনা করেছেন ইবলিসই স্বয়ং শিক্ষা দিয়েছে যে কেউ যদি এটা পাঠ করে ওর সম্পদের পাহারার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাযিল হয় সুবহানাল্লাহ কেউ নিতে পারবে না অতএব এটা এই আমলগুলো করুন শয়তানি চক্র থেকে বেঁচে যাবেন এরপরে আরও একটি সাদাকা সাদাকার মাধ্যমে শয়তানি চক্র থেকে বেঁচে থাকা যায় এই আমলগুলো ছাত্র ভাইদের উদ্দেশ্যে বললাম এবং যারা মুরব্বীগণ রয়েছেন আপনারা আমল করার চেষ্টা করবেন আরও অনেকগুলো রয়েছে সময় শেষ এই জন্য আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শয়তানি চক্রগুলো শয়তানি ফাঁদগুলো শয়তানের প্ররোচনাগুলো জেনে সেগুলো থেকে সচেতন থেকে
বাঁচার জন্য যে চিকিৎসাগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন সেগুলো আঁকড়ে ধরে আমরা যেন শয়তানি চক্রগুলো থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন হাদা ওয়া